হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। আমি কয়েকদিন আগেই মায়ের এই ঢাকায় জামদানি পরে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। ঢাকায় জামদানিটা কিন্তু 15 বছর আগের বাংলাদেশের ঢাকা থেকে কেনা। আমরা ফ্যামিলি একটা ট্যুর করেছিলাম 15 বছর আগে, আমি মা বাবা বোন পাতে গিয়েছিলাম বাংলাদেশের ইন্ডিয়া থেকে। তখন বাংলাদেশে গিয়ে আমরা ঢাকার একটা জামদানি মার্কেটে চলে গিয়েছিলাম, ওখান থেকে শাড়িটা কিনেছিলাম মাত্র তখনকার সময় বাংলাদেশি টাকায় 2000 টাকা মূল্য। এখন এই শাড়িটার বর্তমানে প্রাইস আমরা এই বছর বাংলাদেশে গিয়ে যেটা দেখলাম বিভিন্ন দোকানে 8 থেকে 9 হাজার টাকা দাম এই শাড়িটার, এই কাজের, এই কাউন্টের। এবং এই জামদানি শাড়িটার সাথে এত ইমোশন জড়িয়ে আছে, 15 বছর ধরে আমার মা অনেক যত্নে রেখে দিয়েছে এই শাড়ি। এবং আমার মা যখন পরে বেরোয় অনেক রিলেটিভস এবং প্রতিবেশীরা জিজ্ঞাসা করে কোথা থেকে কিনেছো শাড়িটা, এত সুন্দর দেখতে, এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর আসল কাজ, তো মা তখন বলে বাংলাদেশ থেকে কিনেছি। তখন মানে অনেক বেশি ভালো লাগে যে ইন্ডিয়ানরাও বাংলাদেশের শাড়ি ঢাকায় জামদানি এত পছন্দ করে। আমি যখন এই শাড়িটা পরে ছবি ভিডিও আমার ফ্রেন্ডদের দেখিয়েছিলাম, তারা বলছে এত সুন্দর শাড়ি একদিন আমাকে পরতে দিস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।